पड़ोशी संगे भालो व्यवहार करो, से पड़ोशी गरीब हो अथवा धनी हो तार संगे तुम्हें भालो आचरण करो। बंधुरे आमार आमादेर माझे एमन एमन पड़ोशी आछे जे पड़ोशी के रेखे आपनार मने कोनो धैर्य आसे ना, आपनी धैर्य धरते पारछेन ना, आपनि ওখান থেকে কোনো মতে নিশ্চিন্ত হতে পারছেন না। মানুষ করে কি, যাক আমি ঘুমিয়ে গেলে আমার পড়োশীতে জেগে আছে, আমি বাইরে চলে গেলাম আজকে আমার পড়োশী আছে, খুব ভালো পড়োশী, আমার বাড়ি ঘর দেখাশোনা করবে। আর এমন এমন পড়োশী আছে আপনার ফাঁক পেলে আপনার বাড়ির মাসা মারবেও, জি একটু ফাঁক পেলে আপনার পোস্তা কাটবে, আপনার আল কাটবে, আপনার লোকেরে টানবে, কিছু না পেলে আপনার মুরগাটাকে খাবার দিয়ে ধরে মুরগা বাইরে চড়ে বেড়ায় কিনা ভাড়ের মধ্যে ঢুকিয়ে আপনার বিদায়ও জানে যায় রাতে সন্ধ্যা রাত পর্যন্ত আসবে না, ততক্ষণ আমার মুরগা খাওয়া হয়ে যাবে। হারাম খড়ি করে এই হারাম খাবে পড়োশি, এই পড়োশি জীবনে জান্নাত যেতে পারবে না। নবীজি কি বললেন, ও আহসেন এলা জারিক, পড়োশির সাথে সদা ভালো সৎ আচরণ করো, তুমি একজন কামেল পূর্ণাঙ্গ মুমিন হতে চাইলে। নবীজি বললেন তাকুন মুমিনা, তুমি যদি পাক্কা মুমিন যদি হতে চাও তাহলে পড়োশির সঙ্গে সৎ ব্যবহার করো। তোমাকে ভাবতে হবে আজ পড়োশি অন্যান্য দিন আমি ঘুমিয়েছি, আজ রাতের বেলা আমাকে বারবার পড়োশির ঘরটা দেখতে হবে, যেহেতু পড়োশি আমাকে দায়িত্ব দিয়ে বিদায় হয়ে চলে গেছে, ওর দেখাশোনা আমার দায়িত্ব আছে, অন্যদিন বেশি ঘুমিয়েছি আজ আমার ঘুমানো চলবে না। এর কারণটা হলো যে আজ আমার নিজের বাড়ি যোগাতে হবে, আমার পড়োশির বাড়িটা আমাকে যোগাতে হবে, পড়োশির ছেলে মেয়েকে আমাকে দেখতে হবে। বন্ধুরে আমার এই বুখারিতে আছে একটা হাদিস কিতাবুত তাফসিরে, নবীকে আমার জিজ্ঞেস করছেন, নবী আমার বলুন আইয়ুজ জামবে আজম ইনদাল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটা? নবী গুনাতে গুনাতে একটা কথা বললেন, নবী আমার তুমি তোমার পড়োশির সঙ্গে নবীর কাছে জিজ্ঞেস করছেন, নবী এর পরে কোনটা, এর পরে কোনটা? গুনাতে গুনাতে এই নম্বরে নবী পৌঁছে গেলেন। নবী বলছেন আনতুজানিয়া জাহালি লাতা জারেক, তুমি যদি তোমার পড়োশির মেয়ের সঙ্গে, তুমি তোমার পড়োশির স্ত্রীর সঙ্গে তুমি যদি জেনায় যদি লিপ্ত হয়ে যাও, এটা রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় পাপ, এই বড় পাপ থেকে বড় গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। বন্ধুরে আমার তাই তো নবী বললেন ওয়াহসিন এলা জারেকা তাকুন মুমিনান, তুমি একজন পূর্ণাঙ্গ মুমিনের পরিচয় তখনই হবে যখন তুমি তোমার পড়োশির সঙ্গে সৎ আচরণ করবে, সৎ আচরণ করে তুমি দেখিয়ে দিবে, পড়োশি দুনিয়াতে যেন প্রচার করতে পারে, পড়োশি বলবে সুবহানাল্লাহ আমি একজন পড়োশি এমন পেয়েছি যেই পড়োশিকে রেখে আমি বাইরে যদি বছরের বছর যদি বাইরে চলে যাই আমার কোনো চিন্তা থাকবে না। আরেকজন পড়োশি এমন আছে বলবে বন্ধুরে আমার একটু যদি চোখের আড়াল হয় তাহলে আমার কিছু না কিছু টানবে, এরকমের পড়োশি জীবনে রাব্বুল আলামিন কার ভাগ্যে যেন না জোটায়। এমন রাব্বুল আলামিন এমন পড়োশি দাও যে পড়োশি যেন বুক ভরা পড়োশি হয়, মন ভরা পড়োশি হয়, পড়োশি রাব্বুল আলামিন এমন সুন্দর পড়োশি যেন বানিয়ে দেন। আনসারীদের পড়োশি রাব্বুল আলামিন মুহাজিরিনকে বানিয়ে দিলেন, কেমন ভাবে তারা আচরণ করেছিল নিজের নিজের মুহাজির বন্ধুর জন্য, নিজের স্ত্রীকে পর্যন্ত দিতে চেয়েছিল। বন্ধুরে আমার আমার স্ত্রীকে তুমি পছন্দ করো, তোমার যদি পছন্দ হয় তাহলে তোমার পছন্দ মতো স্ত্রীকে আমি তালাক দিয়ে সময় যখন হবে তোমার সঙ্গে আমি বিয়ে দিয়ে দিব, এরকমের পড়োশি হওয়া দরকার, এরকমের বন্ধু হওয়া দরকার। বন্ধুগণ আমার জানি না আমরা বুঝি না, ইসলামের থিওরি বুঝি না, যত আপনি পড়োশির সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে, পড়োশি গরিব বলে ধনের বাড়িতে আপনি দিবেন দাবা আর পড়োশি আপনার টুকুর টুকুর তাকায়, না রে বন্ধু না, এক নম্বরে আপনার পড়োশিকে আপনাকে জাফর দিতে হবে, পড়োশিকে খাওয়ার সুযোগ করে দিতে হবে, ওকে আপনাকে মান্যতা দিতে হবে, পড়োশি আপনার শ্রদ্ধা করবে, আপনাকে জাফর জানাবে, আপনাকে দাওয়াত দেওয়াবে, আপনাকে দেবে, আপনি গ্রহণ করবেন, তার বাড়িতে যাবেন, ভালো মানুষ হতে হবে। নবী আমার নবী নামা নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী গো আমার বাড়ির মধ্যখানে ডান দিকে এক বাড়ি আর বাম দিকে এক বাড়ি, নবী আমার কোনটা আমার আফসল বেশি হক রাখবে, কার আমি বেশি এক নম্বরে হক দেব? আল্লাহর নবী বললেন মান হুয়া আকরাবু ইলা বাবিক,
তোমার বাড়ির রাস্তার তোমার দরজার যেটা কাছে আছে সেটা হলে এক নম্বর, ওকে আগে এক নম্বর দিতে হবে পরে দুই নম্বর। স্বাভাবিক হয়ে থাকে, দেখবেন আপনার পড়োশী দুটা আছে, একটার সাথে সবসময় চলাচল বেশি হয়, কথাবার্তা বেশি হয়, আর ওর দিকে আপনার গেটটা আছে, ওইদিকে গেট আপনি একটা মানুষ, দুই দিকে পড়োশী, একদিকের গেট বন্ধ করছে আর একদিকের গেট ছাড়ছে। কেন? এই পড়োশীটা ভালো, এই পড়োশীটা শয়তান, এর যদি গেট খোলা একটু পায় তাহলে কিছু চুরি করবে, বেইমানি করবে, আর এই পড়োশী এর কোনো ভয় নেই, চিন্তা নেই, গেট খোলা থাকলো, ও যদি দেখে যে গেট খোলা আছে তো ওই সাথে তালা মেরে যাবে, যে আমার পড়োশী মাঠে গেছে, কে কি নিয়ে নিতে পারে যোগাবে, এটা হচ্ছে পড়োশী। একে বলে পড়োশী। জি, তো নবী আমার বললেন ওয়াসেন এলা জারেকা তাকুন মুমিনান, একজন মুমিন হওয়ার জন্য তাহলে বোঝা গেল শর্ত রয়েছে। কি শর্ত? নবী আমার বললেন তুমি মুমিন হতে যদি চাও তাহলে তোমার পড়োশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। এ বন্ধুরে আমার চার নম্বর কথা নবী আমার বললেন ওয়াহেব্বালেন নাসে মা তুহেব বলে নাফসেকা, তুমি বন্ধুর জন্য ওটা ভালো মনে করো, মানুষের জন্য তুমি ওটাকে ভালো মনে করো যেটা তোমার জন্য ভালো হবে। একটা ভালো জায়গা আছে, ভালো জায়গাতে তুমি বন্ধুকে বসতে দাও, তুমি না বসে, একটা ভালো খাবার আছে, দু রকমের দুটা এসেছে, দু রকমের ফল এসেছে, একটা ফল একটু দাগ লাগা আর একটা ফল ভালো, কোনটা দেবেন বন্ধুকে? আপনার লোককে কোনটা দেবেন? ভালোটা গিয়ে দেন। দুটো কলা এসছে, একটা কলা একটু খারাপ আছে, পচা পচাটা আপনি নিয়ে নেন, ভালোটা ওকে দেন। ও বলবে যে না না আমি এটা নেব, আপনি আমাকে এটা কেন দিচ্ছেন, আপনি ওটা রাখেন এটা আমাকে দেন। এইরকমের দুজনের লড়াই হওয়া চাই, না আমি দিব না। লড়াইয়ের কথা একটা শোনাবো, বুখারী শরীফের একটা বুখারী সহি বুখারীর একটা হাদিস, বুখারী জিল্দ আউয়াল প্রথম খণ্ডের শেষ দিকে হাদিসটা, মোটামুটি 13 পারাতে একটা হাদিস। একজন মানুষ ইস্তারা রাজুলন একারা, একজন মানুষ একটা জমি কিনেছে। জি, জমি কিনেছে একটা মানুষ আর একটা মানুষের কাছে। জমি কেনার পর টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, জমিটা রেস্টেরিও হয়ে গেছে, জমির আপনি মালিক বনে গেছেন। বন্ধুরে আমার কেমন তারা মানুষ ছিল, কেমন তাদের ইমান ছিল, কেমন তারা ধন্য ব্যক্তি আল্লাহর দরবারে, ওই মানুষগুলো রব্বুল আলমিনের কেমন প্রিয় বান্দা হতে চেয়েছে। বন্ধু আমার, রব্বুল আলমিনের যদি প্রিয়তম আপনি বান্দা হতে চান বলেছি তাহলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। ওই লোকটা জমি কিনেছে, জমি কেনার পর জমিকে খনন করতে গেছে, জমি আবাদ করতে গেছে, চাষবাস করতে গেছে, ওই জমিতে কিছু সোনা চাঁদি বেরিয়ে গেছে, কিছু মাল মাতা বেরিয়ে গেছে। যখন মালটা পেয়েছে, মালটাকে উঠিয়ে নিয়ে ছুটতে শুরু করেছে যার কাছে জমি কিনেছিল। জমিওয়ালাকে বলছে বন্ধু রে, এই যে কাপড়ে করে কিছু মাল নিয়ে আসলাম, এই থাকলো তোমার মাল। ও বলছে কি ব্যাপার, কি আছে কাপড়ে? তো বলছে ভাই এতে কিছু সোনা চাঁদি আছে, কিছু গয়না আছে, কিছু সোনা আছে, কিছু হীরে আছে, তো তুমি এখানে কেন রাখছো? তো ভাই তোমার কাছে জমিটা অমুক মাঠে কিনিনি, ওই জমিতে এটা বেরিয়েছে, তা আমি তোমাকে ইন্নামা ইস্তারাইত মিনকা আরজা, আমি তোমার কাছে জমি কিনেছি এই সম্পদ তো কিনিনি। আশ্চর্য ব্যাপার, আমাদের মাঝে হলে কি করব? তাড়াতাড়ি লুকাও, কাউকে জানতে দিও না, জেনে নিলে যদি বলে আমার জমিতে আমার তো একটা হাঁড়ি ছিল গো, আমার বাবা রেখে গেছিল, আমাকে বলে গেছিল অমুক জমিতে থাকলো, চোর ডাকাতের খুব ভয় আছে, তেই জন্য বেটারে অমুক জায়গাতে রেখেছি, তুই চুপচাপ কোনো সময় উঠেলিস, মিথ্যা টিথ্যা বাহানা করে টোরে ছুটবে এসে বলে যে নিয়ে নেবে এটা লুকিয়ে রাখো। ই বললো কি, এ বন্ধু আমার তোমার কাছে আমি জমি কিনেছি, তোমার মাল কিনে নাই, এ মাল তোমার তুমি গোছে নাও, খোঁজ হাজা খোঁজ হাজা খোঁজ আন্নে হাজা, আমার কাছ থেকে তুমি এটা গ্রহণ করে নাও, আমার কাছ থেকে গ্রহণ করে নাও, তুমি গ্রহণ করে নাও, আমি তোমার এই মালটা নিব না, আমাকে চলে যেতে হবে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে,
যাবার সময় দেখবে চেয়ে গো। বন্ধু আমার আজ নহে কালকে আমাকে কবরে যেতে হবে, আপনাকে যেতে হবে, এটা ভাবতে হবে। তিনি দিচ্ছেন মাল নিয়ে নাও, এ বলছে বন্ধু রে আমার তুমি আমাকে মজা করিও না। এ বন্ধু আমার ইন্নামা বেতকা আরজান ওয়ামা ফিহা, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু আসবে, সোনা আসে, চাঁদি আসে, মতি আসে, হীরা আসে, ফাইয়া লাকা, এটা তোমার, তোমার তুমি নিয়ে যাও, ব্যতিব্যস্ত করিও না, আমাকে জ্বালাতে ফেলিও না, আমাকে তুমি পরীক্ষায় ফেলিও না। এই মাল আমার নয়, আমার নাই, লা মালালি, লা মালালি, লা মালালি, এটা আমার মাল নয়, এটা আমার মাল নয়, তোমার মাল তুমি নিয়ে চলে যাও, তোমার কাছে জমি বিক্রি করে দিয়েছি, যা কিছু হবে এটা তোমার, তোমার।